গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে আমার মন বাকি চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছো। তো আজকের ব্লগটা হচ্ছে অষ্টমীর স্নান করার পরের অংশটুকু, কারণ কালকে সপ্তাহ দিইনি, কারণ অনেকটা বড় হয়ে যাবে তার জন্য। তো আজকের ব্লগটা হচ্ছে স্নান করার পর একদম বাড়ি অবধি কীভাবে গেলাম, তো সেটা একদম স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি অনেকটা ভালো লাগবে তোমাদের। ফ্রেন্ডস, আমাদের স্নান টান কমপ্লিট। ওই দেখো, মানে বাইরে জানি নদীর ঘাটে হাওয়া হবে, তার জন্য ওদের জন্য আর কি সোয়েটার নিয়ে আসছিলাম। আর সকালবেলা বের হয়েছি তো ঠান্ডাতে লাগবে, তাই সোয়েটার নিয়ে আসছি। দেখো কত ভিড়, এখনো তো কিছুই না, আরও ভিড় বাকি আছে। আজকে অবশ্য দিনটা ভালো, সারাদিনই সময় আছে স্নানের। তো আমাদের স্নান করার পর হাজব্যান্ড আসলো, তো হাজব্যান্ডের ডিউটি ছিল, তো সেটা সামলে তারপর আর কি আসছে এখানে। তো আজকে এত শুভ দিন, স্নান তো করতেই হবে তাই না, তার জন্য আসছে। তো যাই হোক, লেট হলো, একসঙ্গে স্নান করতে পারলাম না। তো আমরা স্নান টান করে উপরে ছিলাম, তারপর ও গেল নিচে, মানে নদীতে গেল স্নান করতে, তো নিচে চলে গেল। হাজব্যান্ডের স্নান করা হয়ে গেলে তো কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ব্যাক করতে হবে। তো আজকে জানো, মানে ধুবড়ি থেকে গৌরীপুরে আসতে 15-20 মিনিট লাগে, সেই ধুবড়ি থেকে আমার গৌরীপুরে আসতে 2 ঘন্টা লেগেছিল। তো এই 2 ঘন্টা কেন লাগলো, কিভাবে লাগলো, তোমরা একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো যে কিভাবে। আমরা তো তবু বাসে করে আসতে পেরেছি, অনেকে পায়ে হেঁটেই এসেছে। তো যাই হোক, ভাগ্যক্রমে বাসটাও পেয়ে গিয়েছিলাম। তো কেন এতক্ষণ লাগলো সেটা তো ভিড়ের জন্য, তো সম্পূর্ণ আমি চেষ্টা করেছি তোলার জন্য। তো তোমরা একদম স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো। দেখো হাজব্যান্ডের স্নান হয়ে গেল, তো আমাদের স্নান টান কমপ্লিট, এখন আমরা বের হয়ে যাচ্ছি। প্রচণ্ড ভিড় দেখা যাক, এখানে সেই তুলনায় কম ভিড়, তো রাস্তায় দেখতে পারবো কত ভিড়। এখন বের হই। তুমি আগে যাও, এই যে মেলার জমি দেখিবি। হ্যাঁ চলো হয়ে গেছে। আজকে না, মেলার থেকে নিবনি। তো আমরা যখন স্নান করে ব্যাক করছিলাম আর কি, বাড়ির দিকে আসছিলাম হেঁটে ভিড়
ভিড় পার করে আর কি, তখন এই ভিড়ের মধ্যে আমার দিদি আমাকে দেখে ফেলেছে, মানে বর্দি। তো যাই হোক, ওরা আসছিল কালকেই ধুবড়ি ব্রহ্মপুত্র নদীর এখানে কালকেই চলে আসছিল। তো ওরা এখানে থেকে ভোরবেলা স্নান টান করেছে, তো স্নান টান করে আর কি আমাদের বাড়ি আসতো। তো যাই হোক, সাডেনলি দেখা হয়ে গেলো, খুব ভালো হলো। তো বললাম যে ঠিক আছে, তো চলো, বলছে না মেলাটা ঘুরে যাই। আমি বলছি এত ভিড় ঘুরতে পারবে না, বিকেলে ঘুরো। তো যাই হোক, তারপর জামাইবাবু তাদের সাথে আরও অনেকে ছিল, তো ওরা আবার আমাদের বাড়িতে যেতে যাচ্ছিলো না, বলছে স্নান করে বাড়ি নিজের বাড়িতেই যেতে হয়। তো জামাইবাবু যেতে চাইছিল না, তো তারপর জামাইবাবু আর সঙ্গে যারা ছিল ওরা মেলা ঘুরলো, আর দিদিকে নিয়ে আমি চলে আসলাম, কারণ এত ভিড়ে ঘুরতে পারবে না। তো বলছি আজকে তো হবে না, তা কালকে ঘুরবো না, আজকে প্রচণ্ড ভিড় হবে, তাই আর কি বরদিকে নিয়ে চলে আসলাম। তো জামাইবাবু আর তাদের আরও যারা ছিল ওরা মেলাটা ঘুরবে আর কি। আমরা মেলায় ঢুকিনি, আমরা কিন্তু মেলার রাস্তায় আছি, মেলার ভিতরে একদমই যাইনি। এত ভিড়, এত ভিড়, মানে বাইরে থেকে দেখা যাচ্ছিলো কত ভিড়। তো যাই হোক, দুই দিদিকে নিয়ে যাচ্ছি, তো একটু হোটেলে খাওয়া দাওয়া করবো, কারণ এত ভিড় না, বাড়ি যেতে যেতে তো অনেকটা টাইম লেগে যাবে, তো একটু খেয়ে নেওয়া ভালো হবে। তারপর আমরা একটু ভিড় পার করে এই দেখো এই টাউন হোটেলে খেলাম, ধুবড়িতে খাওয়া দাওয়ার পর বের হয়ে গেলাম। বের হয়ে দেখো মানে ধুবড়ি যাওয়ার পথে, মানে স্নানঘাটে যাওয়ার আগে রাস্তায় এখানে সবাইকে জল দেওয়া হচ্ছে, বিস্কিট দেওয়া হচ্ছে, জুস দেওয়া হচ্ছে, কারণ হাঁটতে হাঁটতে তো সবাই পরিশ্রম হয়ে যায়, গলা শুকিয়ে যায়। তো এই দেখো বিস্কিট এখানে, জল আছে, তো সবগুলি তুলতে পারিনি, এত ভিড়, মানে সবটা ক্যাপচার করা হয়নি, যতটুকু সম্ভব হয়েছে করেছি। তো তারপর খাওয়া দাওয়ার পর আমরা যখন বের হয়ে আসলাম, তো আবার মানে বাসের জন্য ওয়েট করছি, তো ছেলে মেয়ে আইসক্রিম দেখে বলছে আইসক্রিম খাবো। তো ছেলে মেয়ে আইসক্রিম খাওয়ার পর আমরা এখন বাসে করে যাব। তো এখান দিয়ে আর কি বাস যায়, যদি ভাগ্য ভালো থাকে তো পাবো, নয় তো পাবো না। তো দেখা যাক পাই কি না। তো আমরা খাওয়া দাওয়া করে বাসে উঠে গেলাম, বাসে উঠে এখন যাচ্ছি, এটা হচ্ছে ধুবড়ি রেল স্টেশন, রেল স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি আর কি। তো প্রথমে যখন বাসে উঠেছি না, সেরকম ভিড়ই ছিল না, অল্প মানে সিট ফাঁকাই ছিল। হ্যাঁ, তো আমি তো ছেলে মেয়েকে নিয়ে বসেছি, তো পাশে সিটে বসেছে আমার দুই দিদি। তো প্রথমে দেখো ভিড় ছিল না, কিন্তু পরে ভিড়টা হয়েছে, মানে প্রথম সবাই বসেছিলাম, তারপর সবাই দাঁড়িয়ে, মানে একটা লোক ওঠার বুদ্ধি নেই এরকম। তো দেখো রাস্তার সাইডে কত ভিড়, মানে লোকে লোকারণ্য, মানে লাখ লাখ মানুষ এই ব্রহ্মপুত্র নদীতে স্নান করে। তো আর এবার তিথিটাও খুব ভালো পড়েছিল, তার জন্য আরও বেশি ভিড় হয়েছে অন্য বছরের তুলনায়। তো যাই হোক, আমাদের মানে গাড়ি যাচ্ছে খুব স্লোলি স্লোলি যাচ্ছে, তো কিছু করার নেই। তবু আমরা তো বাসে বসে আছি ছায়ায়, আর এই দুপুরবেলা না খুব রোদ উঠেছিল। আমরা এই বাসে উঠেছি 10টার সময় আর বাড়ি পৌঁছেছি 12:30, তো আড়াই ঘন্টা লাগলো আমাদের। ধুবড়ি থেকে গৌরীপুরে আসতে সময় লাগে 15-20 মিনিট, সে জায়গায় আজকে লেগেছে 2 থেকে আড়াই ঘন্টার মতো আর কি। তো যাই হোক, যারা এখনও ব্রহ্মপুত্র নদীতে অষ্টমীর দিনে স্নান করেননি তারা অবশ্যই এসো। তো আজকের ব্লগটা এই অবধি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছে চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। তো সবাইকে আজকের জন্য টাটা।